ओम ब्रह्मरूपम आदि मध्य शेष सर्वभासकम भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तंगनमामि देव देव रामकृष्णमीश्वरम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संगे षष्ठ संघगुरु परम पूजनीय श्रीमद् स्वामी बिरजानंद जी महाराजेर सूत्राकारे रचित উপদেশ সংকলন পরমার্থ প্রসঙ্গ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে শুরু করার আগে এই আমাদের যে বিভিন্ন যে এইগুলোর যে রেকর্ডেড থাকে ইউটিউবে সেখানে যে প্রশ্নগুলো আছে, দুটি প্রশ্ন আছে, তার উত্তর দিই। এক নম্বর হচ্ছে, একজন লিখেছেন যে তিনি কিছুই করতে পারেন না, তিনি চেয়েছেন, উত্তরটা আমি এখানেই দিই, আমি নাম না করি উত্তর দিচ্ছি। তিনি বলেছেন যে তিনি কিছুই করতে পারেন না, রোজ জপ ধ্যানের পরে শুধুমাত্র জপের ফল ঠাকুরের পায়ে নিবেদন করার সময় বলে যে ঠাকুর এই আমার জপের ফল নিবেদন করলুম, এর বেশি কিছু করতে পারে না। আমার মনে হয় ওনার প্রশ্নটার ভেতরে খানিকটা কনফিউশন আছে। প্রথম কথা, যদি সাধন ভজন তাই কর, শুধু সাধন ভজনের ফলটুকুই নিবেদন করতে চান তাহলে ওইটুকু নিবেদন করলেই হয়, গুরু যেরকম বলে গেছেন সেইভাবে। ওর বাইরে বেশি কিছু করার বা কথা আমিও বলতে পারি না আর ওনার কিছু প্রয়োজন নেই। গুরুর উপর গুরুগিরি করাটা কোনোভাবেই আমার শোভা পায় না। কিন্তু আমার মনে হয় উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই যে, উনি বোধহয় এই অন্য কোনো কিছুভাবে সেবা করার কথা বলতে চাইছেন, যেটা উনি করে উঠতে পারেন না, হয় কায়িক পরিশ্রম বা সেরকমভাবে আর্থিক ক্ষমতা নেই বা এরকম কিছুর জন্য। আমাদের পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে আমরা কিছু করতে পারি না এরকমটা হতেই পারে না। আমরা যখন যদি কিছু না করতে পারি তাহলে বলতেন খোলা আকাশের তলায় দাঁড়িয়ে হাত জোর করে রোজ ভোরবেলা বলবে, হে ভগবান, এই জগৎ সংসারে যে যেখানে আছে সকলে সুখে থাকুক, সকলে শান্তিতে থাকুক, সকলে ভালো থাকুক। বলতেন এটা সবাই করতে পারেন। তিনভাবে সাধন ভজন করা যায়, কায়িক, মানসিক এবং আর্থিক। একটা হচ্ছে কায়িক, শরীর দিয়ে সেবা করতে পারেন, যদি না পারেন তাহলে অর্থ সাহায্য করতে পারেন, যদি না পারেন নিত্য প্রার্থনা করুন। আমি তো যেখানে যাই, যে যে ভাবপ্রচার পরিষদে আশ্রমগুলো যাই, সেখানে সেখানকার ভক্তদের বলি যে হাত জোর করে প্রার্থনা করবেন, রোজ আশ্রমের দিকে তাকিয়ে প্রার্থনা করবেন, এই আশ্রমের যেন শ্রীবৃদ্ধি হয়, আশ্রমের যেন সেবামূলক কাজ করা, যারা প্রধান তাদের সেবামূলক কাজ করার মনোভাবটি যেন সদা জাগ্রত থাকে। সবসময় যে অনেক কিছু দিয়ে হয় তা কিন্তু নয়। অনেক বছর আগে যখন আমরা বেলুড় মঠে ছিলাম, বেলুড় মঠ থেকে আমাদের পাঠানো হয়েছিল মাধবানন্দজির জন্মস্থান বাগআঁচড়ায়, সেখানে অন্নপূর্ণা পুজো হবে সেই উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। অন্নপূর্ণা পুজোর কয়েকদিন আগে সেখানে ভয়ঙ্কর রকমের ডাকাতি হয় আশ্রমে, সমস্ত কিছু যারা ডাকাতি করতে এসেছিল সব নিয়ে চলে গেছিল, খাট বাসন পালঙ্ক বিছানা পত্র সিলিং ফ্যান গ্রিল কিচ্ছু বাকি নেই, শুধু দরজা জানলাগুলো রেখে বাকি সব চলে গেছিল, আর বাড়িগুলো তুলে নিয়ে যেতে পারেনি। তাই আমরা যখন অন্নপূর্ণা পুজো করতে গেলাম তখন গিয়ে দেখছি আমরা, যেদিন অন্নপূর্ণা পুজো তার চার পাঁচ দিন আগে ডাকাতিটা হয়েছে, যারা ডাকাতি করবে যে পূজারী যে ছিল, তখন তো একটা এখনো প্রাইভেট সেন্টার, তখনও প্রাইভেট সেন্টার ছিল, যিনি ছিলেন তিনি ব্যাংকে গেছিলেন পুজো টুজো শেষ করে, আর পুজোর বাসনগুলো পুকুর ঘাটে রেখে গেছিলেন যে ফিরে এসে বাসনগুলো মাজবেন, এর মাঝখানে ডাকাতিটা হয়ে গেছে। সেই কারণে ওই পুজোর খালি ঠাকুরের পুজোর বাসনগুলো ছিল আর কিচ্ছু ছিল না, এমনকি চামড়ের ওই চামড়টিকে রেখে তার যে হ্যান্ডেলটা সেটাও ভেঙে নিয়ে চলে গেছিল। আমরা কি করব নিজেরাই বুঝতে পারছি না, অথচ প্রতিমা এসে গেছে, গোটা কুড়ি নতুন ইট কিনে নিয়ে এসে এগুলো পেতে কাজকর্ম আরম্ভ করলাম। পুজোর জন্য যতটুকু টাকা সংগ্রহ হয়েছিল সেইটা দিয়ে কিছুটা বাসন কেনা হলো, স্টিলের বাসন কেনা হলো, আর আমরা পুজো আরম্ভ করে দিলাম। ফলে পুজোর খরচা সবটুকুই কমে গেছে। একটা ভালো যে মালা আনতে দেওয়া হবে সেই মালা আনার মতো টাকা নেই। তখন একটা অদ্ভুত কাণ্ড ওখানকার মহিলারা করলেন, প্রত্যেকে প্রত্যেকের বাড়ি থেকে এক ঝুড়ি করে জবা ফুল তুলে নিয়ে এলেন এবং একটা বড় ঝুড়িতে সেই ফুলগুলোকে ঢালা হলো, একদম ভর্তি হয়ে গেল। এবারে প্রত্যেক মায়েরা দেড় হাত করে সুতো দিয়ে, দেড় হাত করে ওই জবা ফুলগুলো দিয়ে গোড়ের মালা গাঁথলেন, ওই ইয়েটাকে যে যে কুমকেশ্বর চক্র গর্ভকেশ্বর চক্র যেটা থাকে সেটাকে ফেলে দিয়ে ওই বাকিটা অংশটা দিয়ে ওই দেড় হাত করে প্রত্যেকে জবা ফুলের মালা গাঁথলে একদম টাইট করে।
তারপরে সবার অংশগুলো জুড়ে জুড়ে দেওয়ার পর একটা ভারী সুন্দর মালা হলো। মাকে কোনো রকম কিছু মালা পরানো হয়নি, ওই মালাটা নিবেদন করে পরিয়ে দেওয়া হলো একবারে গলা থেকে। আর সবাই উৎসাহের সঙ্গে গেঁথেছেন, তো মালাটা এত বড় হয়েছে একদম গলা থেকে ঘর টট ঢাকা দিয়ে হয়েছে। বেলুড় মঠ থেকে যে সমস্ত মাধবানন্দজি শিষ্যরা গেছেন তারা কিন্তু মুগ্ধ। আর ওখানকার কৃষ্ণনগর থেকে প্রতিমা এসেছিল, তো সে যে কি অপূর্ব প্রতিমা, আমাদের জীবন্ত, হাত বাড়ালেই যেন ধরে ফেলা যাবে। এবং তিনি ওই মালাটি পরে থাকলেন। শুধু মজার কথা, এই জবা ফুলের মালা রাত্রির বেলা যখন আমরা ফুল সরাছি তখনও পর্যন্ত মালার প্রত্যেকটা ফুল একটাও নিয়ে যায়নি, খুব সুন্দর হয়ে আছে মায়ের অশেষ কৃপায়। অতএব এটা আমাদের পরিষ্কার ইয়ে করে দেয় সবসময় যে আমাদের অর্থ সম্পদে সম্পদশালী হয়ে মানুষকে সাহায্য করতে হবে তা নয়। আপনি যদি কায়িক শ্রম করে দিতে পারেন কায়িক শ্রম দিন, যদি তা না পারেন মন দিয়ে প্রার্থনা করুন, এটা হচ্ছে একটা কথা। আরেকজন প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা খুব অস্বস্তিকর, আমি অনেক দিন ধরে এড়িয়ে এড়িয়ে গেছি কিন্তু প্রায় প্রতি ভিডিওর তলায় এই প্রশ্নটা থাকে বলে আজকে আমি উত্তর দিচ্ছি। আমাকে জিজ্ঞেস করেছেন তিনি, আমি এক নিঃশ্বাসে এক নাগাড়ে কি করে কথা বলে যাই, সিক্রেটটা কি? সিক্রেটটা অনেক ভাবনা চিন্তা করে দেখলুম, সিক্রেটটা হচ্ছে এই, ছোটবেলায় যখন স্কুলে পরীক্ষা হতো, পরীক্ষায় কন্ডাক্টে একটা কথা আমার সম্পর্কে লেখা থাকতো, সেটা হচ্ছে টকেটিভ, মানে যার একবারে সোজাসাপটা বাংলা শব্দ হয় বাচাল। তা খুব বাড়িতে এর জন্য খুব মারধরও খেয়েছি আমি, দুঃখ হতো, স্কুলের ম্যাডামদের বলতাম যে একটা স্ট্যাম্প তৈরি করে রাখবেন, শুধু রিপোর্ট কার্ডে নয় ক্লাস টেস্টের প্রত্যেকটা পাতায়তে এই টকেটিভ টকেটিভটা মেরে দিতে হবে। সম্ভবত সেই বাচালপনা থেকেই কোথায় এক নাগারে এক নিঃশ্বাসে বলতে পারি, এটা ভগবানের কৃপা বলতে পারেন। এটা ভালো গুণ হলে অবশ্যই ভালো গুণ, খারাপ গুণ হলে বলবেন, আমি বদল করার চেষ্টা করবো। আমি থেমে থেমে বলবো, কোনো অসুবিধা নেই, আমি থেমে থেমে ভেবে ভেবে করে বলবো। আসলে এক একজনের বলার এক এক রকম স্টাইল থাকে, আমি ঠাকুরের ভাষায় সেই মুখলসের মধ্যে দলের মধ্যে পড়ি, কিন্তু চেষ্টা করে যাই, আমি একটানেই বলে যাই, এটার কোনো সিক্রেট আমার এর বেশি জানা নেই, এটুকুই আমি নিজেকে খুঁজে বার করেছি। 287 নম্বর সূত্র যেটা দিয়ে আমরা শেষ করেছিলাম, সেখানে মহারাজ বলেছিলেন, যার জীবনে কর্ম যোগ জ্ঞান ও ভক্তির অপূর্ব সমন্বয় তিনি সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ জগৎগুরু। সার্বজনীন ধর্মের এই নূতন আদর্শ ঠাকুর আপনি আচরণ করে জগৎকে দিয়ে গেছেন, এটাই যুগধর্ম। কোনো একটা ভাবের বেশি আধিক্য কখনোই একটা জিনিস হতে পারে না। একটা রান্না তৈরি হয়েছে তাতে খুব সে চিনি দিয়েছেন বা খুব সে নুন দিয়েছেন, সেটা যেমন যতই ভালোই রান্নাই হোক না কেন অখাদ্য, ঠিক সেই রকম প্রপোর্শনেট ভাবটা থাকা দরকার, জীবনে থাকা দরকার, সাধন ভজনের ক্ষেত্রে দরকার, জীবন চর্যার ভেতরে থাকা দরকার। এটা না হলে একটি সম্পূর্ণ মানুষ তৈরি হয় না। রেমন্ডের যে কমপ্লিট ম্যান বলে, কমপ্লিট ম্যান তা না হলে হওয়া যাবে না। আমরা 288 নম্বর সূত্র থেকে এগিয়ে যাব। 288 নম্বর সূত্রে বলা আছে, ত্যাগ ছাড়া যেমন যোগ হয় না তেমনি ভোগও হয় না। ত্যাগ ছাড়া ভোগ ভোগ দুর্ভোগ মাত্র, কেবল ভোগান্তি সার। ত্যাগের নাম শুনলেই লোকে ভয় পালায়, তারা ধারণা করতে পারে না যে ত্যাগে কত সুখ। ত্যাগ করতে বললে যে স্ত্রী পুত্র প্রিয়জন বাড়িঘর ধনজন ধনসম্পদ ছেড়ে দিয়ে সন্ন্যাসী হতে হবে তার মানে কি? দৈনন্দিন জীবনে সাধ্যমতো একটু আধটু ছোটখাটো ত্যাগের অভ্যাস করে দেখো না, তাহলে বুঝতে পারবে ত্যাগে কত সুখ ও আনন্দ, চিত্তের কত প্রসার ও প্রসন্নতা লাভ হয়। যে ত্যাগে আনন্দ দেয় না সে ত্যাগ ত্যাগই নয় আর কিছু। একবারে খুব সোজাসাপটা কথা, ত্যাগ ছাড়া আমাদের কোনো রকম কিছুই হয় না। মায়েরা একবারে প্রকৃষ্ট উদাহরণ, আমি তো সবসময় বলি যে আমাদের সংসারগুলো ধরে রাখে আছেন মায়েদের ত্যাগ থেকে। অনেকে জিজ্ঞাসা করে বলেন আমাদের কত ত্যাগ, বাবা মার কাছ থেকেই আমরা ত্যাগগুলো শিখি, এগুলো ইঞ্জেকশন বাবা মায়েরা দেয়, বিশেষ করে মায়েরা। যদি ত্যাগ যদি কারুর কাছ থেকে শিখতে হয়, নিজেদের মায়েদের দিকে একটু চোখ তুলে তাকালেই দেখবেন তাদের মতো ত্যাগী জগৎ সংসারে আর দ্বিতীয় কেউ নেই, অ্যাটলিস্ট আমি তো খুঁজে পাই না। প্রত্যেক মায়েদের ভেতরে এমন একটা ত্যাগীর ভাব আছেন, নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে তার সন্তানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, নিজের শরীর মন প্রাণ ক্লান্তি শান্তি সবটুকু উজাড় করে দিয়েছেন, নিজের জন্য সামান্যতম কিছু রাখেননি। এই যে মায়েদের যেই যে ত্যাগ, এটি
দেবতার সব ত্যাগ থেকে যেখানে যত, আমার তো অন্য কোনোভাবে নেবেন না, আমার তো যেটা বোধ হয় জগতের যত ত্যাগ আছে তার যদি আইডিয়াল ত্যাগ যদি কিছু থাকে, তো মায়ের ত্যাগ হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ। আপনারা মায়েরা যেভাবে এই সংসারকে ধরে রাখার জন্য, আমাদের ধরে রাখার জন্য নিজেদের যাবতীয় সুখ, নিজেদের যাবতীয় আইডেন্টিটি সমস্ত কিছু উজাড় করে দিয়ে দেন, এই ত্যাগের সামনে বোধ হয় আর কিছু হয় না। সেই কারণে আপনাদের হয়তো বাহ্যিক পাওয়া অনেক কম হয়, কিন্তু জীবনটা খুব মহিমান্বিত হয়। এটা একবারে পরিষ্কার উদাহরণ এটা, এ সম্পর্কে বলতে গেলে। ত্যাগ ছাড়া কোনো রকম ভোগ হয় না। আপনি যদি কোনো কিছু ত্যাগ না করেন তাহলে কিছু হয় না। সব সময় ত্যাগ মানেই যে বাহ্যিক ত্যাগ করতে হবে, সব কিছু ছেড়ে সংসারে চলে যেতে হবে, তা নয়। আমাদের এখানে একবার একজন, একটি অবাঙালি পরিবার এসেছিলেন। তারা যখন এলেন প্রথমেই জিজ্ঞেস করলেন, আপ লোক মাছ মাছলি খানে বলে সাধু হ্যাঁ হাম হ্যাঁ মাছ মাছলি খাতে হ্যাঁ, তাতে কিছু হয় না? বললাম না, স্বামী বিবেকানন্দ নে কুছ বনি বাতায়া, হ্যাঁ স্বামীজি বিবেকানন্দ বাতায়া, স্বামীজি বিবেকানন্দ বাতায়া কি মন কো নন ভেজ ভেজিটেরিয়ান বানা লো, খানে কো ভেজিটেরিয়ান বানানে কে বাদ বারে মে ও কুছ নেই বাতায়া, ও বাতায় কি মন কো ভেজিটেরিয়ান বানানো, মনটাকে যদি নিরামিষ না করতে পারি তাহলে যতই নিরামিষ খাই না কেন জীবনটা কখনো নিরামিষ হয় না। তাই আমাদের জীবনযাত্রার যে ধরনটা, তার ভেতরে যদি ত্যাগের ভাব না আসে তাহলে কিন্তু হয় না। আগেকার দিনের যে পুরনো জয়েন্ট ফ্যামিলি ছিল সেটা অনেক সুন্দর ছিল, খুব সহজ এবং স্বাভাবিকভাবে বাচ্চাদের ভেতরে ত্যাগের ভাবটা শেখানো হতো। নিজের যে খাবার দাবার সেইটিকে ভাগ করে, অন্যের সঙ্গে ভাগ করে যে খাবার, এই যে পদ্ধতিটা, এটা আমরা জয়েন্ট ফ্যামিলি থেকেই পেয়ে এসেছি, যে সব খাদ্যবস্তু আমার জন্য নয়, সবটুকু আমার জন্য নয়, আমি অন্যের সঙ্গে ভাগ করে খেতে পারি। এইটি যদি, এই বোধটা আমাদের ভেতরে যদি না আসে তাহলে আমরা কখনোই খুব ভালো মানুষ হতে পারি না। দেখুন, এই করোনার পরিস্থিতি হবার আগে অবধি আমরা কিন্তু সবসময় মনে করতাম, লিটারালি উই আর ডিম্যান্ডিং, এটা ছাড়া আমাদের চলবে না, এটা আমাদের চাই। কিন্তু করোনা একবার কানমূলে রেখে দিয়েছে যে এটা ছাড়াও আমাদের চলে। আমরা ডোমেস্টিক হেলথ ছাড়াও চলতে পারি, আমরা আমাদের রোজকার ভ্যারাইটির খাবার ছাড়াও চলতে পারি, আমরা বাইরে না বেরোলেও চলতে পারি, আমরা লোকের সঙ্গে দেখা না করেও চলতে পারি, আমরা নিজেদের নিয়ে নিজের মতো করার মতো চলতে পারি। ফোর্সফুলি আমাদের এটা শিখতে বাধ্য করেছেন। এই ফোর্সফুলি না হয়ে এটা যদি আমাদের জীবনচর্যার ভেতরে আসে তাহলে দেখবেন জীবনটা অনেক বেশি মধুরময়। যে খাবারটা আপনি নিজে নিজে একা ভোগ করে খেতে চাইছেন সেটা চার পাঁচজনের সাথে যদি ভাগ করে নেন তাহলে কিন্তু সেটা অনেক 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 বেশি সুন্দর হয়। আমার মনে আছে আমরা যখন নরেন্দ্রপুরে বাচ্চাদের জন্য কাপড় চোপড়ের জন্য প্রার্থনা করেছিলাম, সেইখানে সবাই, আমাদের প্রার্থনা হয়ে যাওয়ার পরে যিনি বলতে এসেছিলেন তিনি একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, যে মহারাজ বলছেন যে আপনার সুখ অন্যের সাথে একটু ভাগ করে নিন। আপনি অনেক কিছু করেছেন, তার চেয়ে একটুখানি যদি দেন তাহলে দেখবেন একটা বাচ্চার মুখে হাসি ফুটে উঠবে। আমরা যখন কাপড়গুলো ডিস্ট্রিবিউশন করতে বিভিন্ন জায়গায় যেতাম, তমলুক পুরুলিয়া বিভিন্ন জায়গায়, সেই বাচ্চাদের মুখে যে আনন্দ, তাদের যে চোখের যে যে ঝলক, সেগুলো দেখলে মনে হতো সারাটা জীবন এদের সঙ্গে থাকা যায়। সবচেয়ে বেশি সুখ হয়েছিল আমরা আমাদের নিজেরা সাধুদের কাছ থেকে কিছু টাকা সকলের কাছ থেকে কালেক্ট করেছিলাম, আর বাইরে থেকেও কিছু কালেক্ট করে পুরুলিয়ার বাচ্চাদের জন্য 200টা জুতো তৈরি করা ছিল অজন্তা কোম্পানির কাছ থেকে, সবকটাই হাওয়াই জুতো, ছোট্ট ছোট্ট জুতো। আর আমরা ওদের অনুরোধ করেছিলাম লাল নীল হলুদ সবুজ যেরকম রঙের হয় করে দেবেন। আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যেখানে আমাদের দুটো স্কুল আছে সেখানে শেষ দিন গেলাম, না সেখানে প্রথম দিন গেলাম, সেখানে যাওয়ার পরে যখন সেই বাচ্চাগুলোকে জুতোগুলো ওই বাক্স থেকে খুলে খুলে ওদের হাতে দেওয়া হচ্ছিল, সে তাদের যে কি আনন্দ, সেই জুতোটাকে বুকে করে নিয়ে বসে আছে, তখন মনে হচ্ছে এই ত্যাগ যেন অনেক 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 দরকারি, খুব দরকারি। কালকেই গল্প করছিলাম পুরুলিয়ার একটা অঞ্চলের গল্প, সেখানে আমরা একজন ভদ্রমহিলাকে প্রায় জোরজার করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে সেখানে একটা টিউবওয়েল তৈরি করার ব্যবস্থা করেছিলাম। গ্রামের যিনি মোড়ল তিনি আমাদের অনুরোধ করলেন আমরা যদি যাই গিয়ে টিউবওয়েলের ভিত্তিপ্রস্তর স্থাপন করি, তা সর্বলোখানজি খুব অসন্তুষ্ট হলেন, টিউবওয়েলের আবার ভিত্তিপ্রস্তর হয় নাকি?
হ্যাঁ ম্যাডাম, যখন বলেছে আমরা তো যাচ্ছি পুরুলিয়ার ওই পথে, একটু নেমে করে নেব। তো সেই গ্রামের মোড়ল সর্বলোকানন্দজি পৌঁছানো মাত্র গাড়ি থেকে ওনাকে হাত ধরে টেনে নাম ধরে নিয়ে এগিয়ে যেতে থাকলেন, এবং যেতে যেতে আমরা দেখলাম সেই ধামসা মাদল নিয়ে তারা নাচছে গাইছে। সর্বলোকানন্দজি খুব অবাক হলেন যে কেন এত আনন্দ, কেন এত হইচই, কেন এত এরকম। তখন জানা গেল যে ওদের নিয়ারেস্ট মানে ড্রিঙ্কিং ওয়াটার যেখান থেকে ওরা কালেক্ট করে সেটা 5 কিলোমিটার দূরে। এই গ্রামের ভেতরে নলকূপ হচ্ছে, এই আনন্দরা ধামসা মাদল নিয়ে নাচছে, এবং এটা আমাদের উৎসাহিত করলো। সেই ডোনার ভদ্রমহিলা, গুজরাতি ভদ্রমহিলা, তাকে ওই যেদিনকে কলটা ইনগ্রেট করা হলো ওনাকে ট্যাঁকে করে নিয়ে যাওয়ার একটা উৎসাহ জাগলো। ওনাকে অনেক বুঝিয়ে বাজিয়ে আমরা নিয়ে গেলাম এবং তিনি গিয়ে সেই কলটায় প্রথম টিপে জল বার করে দিলেন। গ্রামবাসীর সেই আনন্দ দেখে, ভদ্রমহিলার আনন্দ আমরা কিছুতেই মানে বুঝে উঠতে পারছি, আমাদের চেয়েও বেশি আনন্দ ওনার হচ্ছিল। ত্যাগ এইটা আমাদের শেখায়। ত্যাগ যখনই আমরা করি দেখবেন তার ভেতরে এক ধরনের অদ্ভুত আনন্দ আসে, যেটা যদি আমরা ফিল করতে পারি, ত্যাগ আমাদের ত্যাগের নেশা জাগায়, নতুন করে অন্যের জন্য কাজ করতে শেখায়। 289 নম্বর সূত্রেই আগেটার সঙ্গেই সূত্র মিলিয়ে মহারাজ বলছেন, ত্যাগই জীবনের জীবন। আমরা প্রতি মুহূর্তে অজ্ঞাতসারে ত্যাগ করছি, জীবন ধারণের জন্য নিঃশ্বাস ত্যাগ করছি। আহারাদি তারা হৃৎপিণ্ডের যেমন রক্ত সঞ্চয় হচ্ছে, তেমনি সঙ্গে সঙ্গে শিরায় শিরায় তা সঞ্চারিত হচ্ছে, নচেত মৃত্যু অবশ্যম্ভাবী। আমরা যা কিছু অন্যের কাছ থেকে বা প্রকৃতি হতে পাই, যা কিছু অর্জন করি, বিদ্যা বুদ্ধি জ্ঞান ধর্ম ধন, তা পরের উপকারের জন্য, অন্যের অভাব মেটানোর জন্য। সেসব যদি অকাতরে দান বা বিতরণ করতে বিমুখ হই, তাহলে কালে সেগুলো নষ্ট হয়, কারো কোনো কাজে আসে না, বিতরণ বিনিময় নয়। দান বা ত্যাগ স্বতঃপ্রণোদিত ও অভিসন্ধি শূন্য হওয়া চাই, তবেই অক্ষয় ফলপ্রসূ হয়। দাও দাও ফিরে নাহি চাও, যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়, স্বামীজি বলেছেন। আমরা দেখবেন কোনো জিনিসই খুব বেশি দিন ধরে রাখতে পারি না, কোনো কিছুই ধরে রাখতে পারি না। অতএব যতটা সম্ভব যেটা আমরা প্রকৃতির কাছ থেকে পেয়েছি, যেটা আমরা সকলের কাছ থেকে স্বাভাবিকভাবে এসেছে, সেটি যদি আমরা বিতরণ করতে পারি, তার মধ্যে অনেক আনন্দ আছে। আমরা কিছু বিতরণ যদি নাও করতে পারি, তাহলে এই যে চার পাঁচটির কথা বলছেন, বিদ্যা বুদ্ধি জ্ঞান ধন এবং ধর্ম, এই পাঁচটি যদি বিতরণ, কোনো একটাও যদি বিতরণ করি তাহলেও হয়। আমরা যদি মানুষের মাঝখানে শুধু একটু ভালো কথা বলার চেষ্টা করি, মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করি, খারাপ ব্যবহার না করে, সেটাও একটা খুব বড় ধরনের কিন্তু দান হয়, সমাজকে একটা বড় ধরনের দান দেওয়া হয়। যদি না দিতে পারি তাহলে এটা একেবারেই আমাদের মৃত্যু তুল্য হয়। যা কিছু আপনি জমিয়ে রাখতে পারবেন, তা একেবারে যা জমিয়ে রাখবেন সেটা শেষ অবধি থাকবে না, মৃত্যু তুল্য হবে, কোনো কাজেই লাগে না। 2015 সালে আমি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ওদের ফাউন্ডেশন ডে ওরেশন দিতে গেছিলাম। ইনস্টিটিউটের যিনি সেক্রেটারি, তিনি আমাকে এক ব্যাগ কাপড় দিলেন, এক ব্যাগ না দু ব্যাগ মতো কাপড় ছিল। তার শাশুড়ি সেই কাপড়গুলো দিয়েছেন, এই গল্প বোধ হয় আপনাদের আমরা বলেছি। সেই কাপড়গুলো এত পুরনো, দেবেন 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 করে করে সেগুলো এত পুরনো হয়ে গেছিল, আমি তো এসে খুব আনন্দের সঙ্গে এরকম কাপড় পাওয়া গেছে পুরুলিয়ার মায়েদের কাছে পাঠাবো, এরকম ঠিক হয়ে আছে, আমি ডিপার্টমেন্টে পাঠালাম দেখে নিতে কীরকম কাপড়গুলোর কন্ডিশন, সেই অনুযায়ী আমরা পাঠাতে থাকবো। খানিক বাদে ডিপার্টমেন্ট থেকে ফোন করা হলো, গেলুম, আমাকে বললেন একটু এসে দেখে যান। আমি বললাম ওরা বোধহয় ক্লাসিফিকেশন করে দিতে চাইছে। গিয়ে দেখলাম খুব দামি দামি কাপড়, একটা সময় কলকাতা এসেছিল, আমরা বাড়ির লোকেদেরও পড়তে দেখেছি, ওই সিল্ক টাঙাইল বলে এক ধরনের কাপড়, তাঁতের কাপড়, ফুলিয়া থেকে তৈরি হতো, সিল্কের বর্ডার, চওড়া চওড়া তার পাড় হতো। আমাকে বললেন একটি পাড় ধরে খালি একটু কাপড়টাকে ঝাড়ুন। এই পাড়টাকে ধরে কাপড়টাকে খালি ঝেড়েছি, জোরে ঝাড়ার ফলে ওই কাপড়ের পাড়টা আমার কাছে আছে, আর বাকি যে অংশটা ওটা ধীরে 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 খুলে ঝরে ঝরে পড়ছে। তখন আমি বললাম এটা তো কোনো কাজে লাগাতে হবে, লোকে দিয়েছে, ওই আমরা পুরনো কাপড় কিনতাম, মোটর মেকানিজম যারা শেখে তাদের হাত মোছার জন্য, বলছে সেটাও করা যাবে না। কাপড়টা হাতে নিয়ে এরকম করে মুছড়ে দেখতে গিয়ে দেখা গেল
যেরকম পাউডারের মতো খসে খসে পড়ে, সেই রকম ভাবে খসে খসে পড়ে যায়। অথচ কাপড়গুলো খুব দামি। তারপরে আমি ওনাকে ফোন করেছিলাম যে এই কাপড়গুলো কত পুরনো। তিনি বলছেন তার শাশুড়ি মারা গেছেন বহু বছর এবং এগুলি তার অল্প বয়সের কাপড়, অর্থাৎ কোনো কাপড়ের বয়স 50 বছর নয় আর কি, কম নয় আর কি। সে কাপড়ের যে কি দুর্গতি, অথচ এই কাপড়গুলো যদি সঠিক সময় দেয়া হতো কত মানুষের লজ্জা নিবারণ হয়। আমরা ত্রিলোচনপুরে রিলিফ করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি কাপড় না থাকার যে কি বেদনা, কি কষ্ট, সেটা আমরা বুঝে উঠতে পারবো না। ত্রিলোচনপুরে আমরা রিলিফ করতে গেছি, একদিকের বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গেছিল, আবার অন্যদিকের বাঁধ ভেঙে গ্রাম থেকে সেই জল বার করতে হলো। কিন্তু ওই যে 3 দিন জল থাকলো, গ্রামের সবার মাটির বাড়ি নষ্ট হয়ে গেল। আমরা গিয়েছি সার্ভে করতে, ভেতর থেকে একটি আওয়াজ আসছে, বাবা তোমার সামনে কাপড়, যে কাপড়টা আছে সেটা পরে তোমার সামনে আসতে পারছি না, তোমার যা যা জিজ্ঞেস করারই এত দূর থেকে, এই দূর থেকেই বলো আমি উত্তর দিয়ে দিচ্ছি। এই কষ্ট আমরা দেখেছি, গ্রামের মায়েদের এইরকম কষ্ট আমরা দেখেছি। অথচ আমাদের পুরনো কাপড় সেগুলো দিতেও আমাদের খুব কষ্ট হয়। একজন কিছুদিন আগে আমাদের কাপড় দিয়েছিলেন, পুরনো কাপড়ই, তারপরে খোঁজ করছেন যে আমরা সেটা ডিস্ট্রিবিউট করেছি কিনা, এবং যদি ডিস্ট্রিবিউট না করা হয়ে থাকে, যেগুলো আনডিস্ট্রিবিউটেড কাপড় আছে সেগুলো আমাদেরকে ফেরত, মানে উনি পরের বারে ট্রিপে নিয়ে আসবেন, সেগুলোর অন্যরকম ব্যবস্থা হবে। আমি তাকে বললাম দান যেটি করেছেন এটি শর্তহীনভাবে করেছেন, তো শর্তহীনভাবে করলে যা দিয়েছেন সেটি আমার, এই কাপড়কে আমি, এই জিনিসপত্রকে আমি কেমন করে ব্যবহার করব সে দায়িত্ব আমাদের, এইটা কিন্তু ভাবতে হবে। দান করবার সময় ফিরে তাকালেও চলবে না। প্রেমেশ মহারাজের জীবনীতে একটা ভারী সুন্দর ঘটনা আছে, একজন প্রেমেশানন্দজি মহারাজকে একটা ছড়ি উপহার দিয়েছিলেন, তারপরে রোজ সকালে দেখা, মহারাজ যখন মর্নিং ওয়াক করতে বেরোতেন তখন প্রেমেশ মহারাজের সঙ্গে তার দেখা হতো, তিনি বলতেন কই মহারাজ আমার দেওয়া ছড়িটা তো ব্যবহার করলেন না। প্রথম দিন মহারাজ কিচ্ছু বলেননি, দ্বিতীয় দিন মহারাজ জিজ্ঞেস বলছেন আচ্ছা ছড়িটা তুমি আমাকেই দিয়েছিলে তো? হ্যাঁ মহারাজ আপনাকেই দিয়েছিলাম। যে তাহলে ছড়িটার মালিক এখন আমি, ছড়িটা আমি ব্যবহার করি আর আস্তা করে ছুঁড়ে ফেলি, তোমার কি বলবার আছে? এই যে এটা একটা খুব সূক্ষ্ম জিনিস বুঝতে হবে, শুধু দান করলেই হবে না, আমাদের তার ওপর যে নিজের যে শর্ত সেটা যেন ছেড়ে দেওয়া যায়, সেটা যেন ছেড়ে দিতে পারি আমরা। এই যে স্বামীজি বলছেন না, দাও দাও ফিরে নাই চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। আপনি দান করার পরে ওই শর্ত সাপেক্ষ নিঃস্বার্থভাবে যদি না হয়, তাহলে আপনার দেওয়া সিন্ধু প্রমাণ দান বিন্দুতে রূপান্তরিত হয়, মানে তার প্রয়োজনীয়তাটা ওরকমভাবে কমে যায়। খুব ভালো করে নিজেদের ওয়ার্ড্রপে গিয়ে তাকিয়ে দেখবেন যে বহু কাপড় চোপড় আছে যেগুলো আর আপনি ব্যবহার করতে পারেন না, অথচ কাউকে দিতেও আমাদের খুব কষ্ট হয়, সেগুলো কিন্তু সে থেকে আমাদের সরে থাকতে হবে। আপনার সাধ্য মতো যতটুকু হোক সবটুকু আমাদের দিতে হবে, না হলে আমাদের প্রকৃতি আমাদের বাধ্য করবে সেই লোকে ত্যাগ করতে। এই পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব, সঙ্গে করে কোনো কাপড় কোনো জামা কিচ্ছু আমরা বয়ে নিয়ে যেতে পারবো না, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। মোক্ষপ্রাণা মাতাজির সেই যে কথা এসেছি, দিগম্বর যাগো যাবো দিগম্বর, দিগম্বর মাঝে কয়েক দিনের আড়ম্বর, এই আড়ম্বর করবার সময় আমার আমার করে যদি আমরা অনেক কিছু অতিরিক্ত সংগ্রহ করতে থাকি, তাহলে আলটিমেটলি যাবার সময় যখন দিগম্বর যাব সেগুলো ইউজলেস হয়ে যাবে, কোনো প্রয়োজনে থাকবে না। এই বোধ করে এইরকমভাবে ভেবে অন্যের জন্য ত্যাগ করার অভ্যাস করা দরকার। আমার যতটুকু প্রয়োজন, শ্রীরামকৃষ্ণের যে ত্যাগ তার মূল যে কথাটা যেটা তিনি বলতে চাইছেন, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই নয়, আমার যতটুকু প্রয়োজন ততটুকুতে লিমিটেড রাখা। আমাদের আচার্যরা ত্যাগের সংজ্ঞা দিতে গিয়ে, পড়াতে গিয়ে বলতেন কেমন করে ত্যাগ অভ্যাস করতে হয়, প্রথমে যেটা অতিরিক্ত সেটাকে বর্জন করা শিখতে হয়, যেটা ছাড়াও আমি চলতে পারি সেটাকে বর্জন করা শিখতে হয়, তারপরে দুই বলছেন যেটা আছে সেটা আমি কতটা বেশি ইউটিলাইজ করতে পারি। একটা ভারী সুন্দর একটা ওই বৌদ্ধদের গল্প আমাদের ইয়ে বলেছিলেন, আমাদের 4 মান্থলি মিটিংয়ে বলেছিলেন, মূল গল্পটা সূত্র আমি ভুলে গেছি, সেখানে একটা কাপড়ের গল্প ছিল যে কাপড় বোনা হয়ে
সেই শিষ্যরা বৌদ্ধ যে এতে শ্রমণদের ব্যবহার করার জন্য সেই চীবর দান করলেন, শ্রমণরা সেই চীবর ব্যবহার করলেন, দীর্ঘদিন ধরে চীবর ব্যবহার করলেন, তারপরে সেই চীবর আর ব্যবহারের যোগ্য নেই, তখন সেই চীবরটাকে ফালা ফালা করে কেটে তারা আলাদা করে গুছিয়ে রাখলেন। কি করলেন না, সেই চীবরের অংশ দিয়ে তারা ঘর মার্জনা করতে শুরু করলেন। তারপরে যখন ঘর মার্জনা করতে করতে সেগুলো আর কোনো কাজে লাগলো না, তখন তাদের যে স্তূপ বা সমাধি ক্ষেত্র হতো, মাটির যে স্তূপ হতো, তার গায়ে মাটির প্রলেপ লাগানোর জন্য ওই যেগুলো আর অব্যবহার্য যে চীবর সেগুলো ব্যবহার করতেন। যে আমার যেটা আছে, প্রথম বলছেন আমার যে অতিরিক্ত যেটা যেটা ছাড়া আমার চলবে সেইটাকে প্রথমে ত্যাগ করতে শিখতে হবে। তারপরে দুই হচ্ছে আমার যেটা আছে সেটা আমি কতটা বেশি করে ব্যবহার করতে পারি নতুন না নিয়ে, এটার শিক্ষা করতে হবে। এইটা যদি আসে দেখবেন আপনা আপনি আমরা অন্যের জন্য, আমি যদি আমার প্রয়োজনটাকে লিমিটেড করে ফেলতে পারি তাহলে দেখবেন আমার যে আনলিমিটেড সোর্স সেটা আমি অটোমেটিক্যালি অন্যের সেবায় অন্যের কাজে ব্যবহার করতে পারবো। এবং যত অন্যের মুখে হাসি দেখতে পারবেন, যত অন্যের মুখে আনন্দ দেখতে পাবেন, দেখবেন দানে আপনি উৎসাহিত হবেন, এ নিয়ে কিন্তু কোনো কিছু নেই। বাহ্য প্রকৃতি 290 নম্বর সূত্র এই দানের কথাই বলছেন, বাহ্য প্রকৃতিতে ত্যাগের ক্রিয়া সর্বত্র দেখা যায়, সূর্য চন্দ্র তারা আলো উত্তাপ দিচ্ছে, গাছ ফল প্রসব করছে, ছায়া দান করছে এবং ফুল মধু ও সৌরভ বিতরণ করছে, নদী তৃষ্ণা নিবারণ ও পৃথিবীর প্রাণীদের খাদ্য ও ভোগ্য সামগ্রী উৎপাদন করছে, সকলেই নীরবে নিজ নিজ স্বভাব অনুযায়ী জীবের উপকারের জন্য আপনাকে বিলিয়ে দিচ্ছে, মানুষই কেবল মরবার সময়ও আমার আমার করে মরে। কি সুন্দর কথাটা, অপূর্ব! এই যে নিঃশব্দ দান, এগুলো কিন্তু আমরা তাকিয়ে দেখি না। ভূতেশ আনন্দজি খুব বলতেন যে যখনই মনে হবে যে তুমি খুব বড়, তখন চারিদিকে তাকিয়ে দেখবে, চারিদিকে তাকিয়ে দেখলে দেখবে তোমার চেয়েও বড় আছে, এবং তখন নিজের অস্তিত্বটা অনুভব করতে পারবে। আমরা কি সত্যি সত্যি এইভাবে ভাবি? আমরা ভাবি অনেক দান করলুম, হ্যাঁ, এবং এইটিজি সার্টিফিকেট যতক্ষণ না বাড়িতে পৌঁছচ্ছে মাথা আমাদের ভেঙে দেয় অর্ধেকের বেশি মানুষ। আমাদেরই পুরুলিয়া বিদ্যাপীঠের একজন ছাত্র আমাদের আমফানের সময় ফোন করে বলছিলেন, আমাদের আমফানে তো 2 মাস এখানে পোস্ট অফিস বন্ধ ছিল, কারণ ইয়ে ভেঙে গেছিলো, যেটি ভেঙে যাওয়ার জন্য সব কিছু অচল হয়ে গেছিলো, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছাড়া কিচ্ছু আসছিল না, মানুষ চলাচল সব বন্ধ ছিল। তা সেই তিনি অনলাইনে টাকা পাঠিয়েছেন, আমরা মানি রিসিপ্ট তৈরি করে রেখেছি, একদিন ফোন করে বললেন টাকা নেবার সময় তো টাকাটা নিলেন, একটা রিসিপ্ট যে পাঠাতে হয় সেটা তো ভাবা উচিত। তখন আমি বললাম ভাই পোস্ট অফিস চলছে না সেই কারণে, নাহলে আপনার রিসিপ্ট তৈরি করে রাখা আছে। ভারী সুন্দর উত্তর দিলেন, একটু বুদ্ধি তো খাটাতে হবে, নাই বা মানি রিসিপ্ট পোস্টে পাঠাতে পারেন, ফটো ছবি তুলে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন, তো এটাও তো এক ধরনের, এটা খুব বড় শিক্ষা আমাদের কাছে। তারপর থেকে আমরা ইমেল করে হোয়াটসঅ্যাপ করে এরকম করে সফট কপি পাঠানো শুরু করেছি। এটা তো ঠিকই, টাকা দিলে তার প্রাপ্তি স্বীকার অবশ্যই করা উচিত, এটা ঠিক। আমরা যদি পৃথিবীর দিকে এরকমভাবে কিন্তু তাকিয়ে দেখি না, মহারাজ যেরকম চোখে আঙুল দিয়ে দেখালেন আমরা কিন্তু কখনোই দেখি না, অথচ এরা নিঃশব্দে দেয়, সূর্য চন্দ্র তারা এরা আলো উত্তাপ দিচ্ছে। সূর্যকে বলা হয় কর্মদায়িনে, কর্মদায়িনে কেন না, সূর্য না থাকলে আমাদের যাবতীয় ক্রিয়াকর্ম সেগুলো শান্ত হয়ে যাবে, চন্দ্র না থাকলে সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারে রূপান্তরিত হবে। তাই সূর্য চন্দ্র তারা এগুলো আমাদের নিঃশব্দে আলো ও উত্তাপ দেয়। একবারও সূর্য বলে না কেন আমি দেব, আমি আমার সবটুকু কেন উজাড় করে দেব, নিজেকে জ্বালাতে হয় সূর্যকে, তবে এই আলো উত্তাপ আসে। অথচ কিন্তু সেগুলি আমাদেরকে তারা অকাতরে দিয়ে থাকেন কোনো রকম প্রশ্ন না করেই। বলছেন গাছ ফল প্রসব করছেন, ছায়া দান করছেন। গাছকে কত রকমভাবে আমরা অত্যাচার করি, কিন্তু গাছ নির্দিষ্ট সময় ফল দেন, মানুষকে ছায়া দেন, অথচ আমাদের যখনই কিছু প্রয়োজন হয় সবার আগে তার কোনো অনুমতি না নিয়ে আমরা দমাদম অত্যাচার করে থাকি। ফুল মধু ও সৌরভ বিতরণ করছেন, গাছ আর কি করেন, ফুল দেন, মধু দেন,
এবং ফুলের সেই সৌরভ প্রকৃতিতে ছড়িয়ে দিয়ে প্রকৃতিকে সুগন্ধিতে সুগন্ধ দান করে আনন্দ দান করেন। সবচেয়ে বড় কথা, নদী তৃষ্ণা নিবারণ করেন আর পৃথিবীর প্রাণীদের খাদ্য ভোগ্য সামগ্রী উৎপাদন করেন। নদী নিঃশব্দে সকলের জল তৃষ্ণা বিতরণ করেন, শুধু তাই নয়, তার জল দিয়ে মানুষ এবং অন্যান্য প্রকৃতির খাদ্য উৎপাদিত হয়। সকলেই নীরবে নিজ নিজ স্বভাব অনুযায়ী ভোগ সামগ্রী জীবের উপকারের জন্য আপনাকে বিলিয়ে দিচ্ছে। এখানে একটা দারুণ সুন্দর কথা আছে, নিজ নিজ স্বভাব অনুযায়ী, নিজ নিজ ভাব বা স্বভাব অনুযায়ী তারা দিচ্ছেন, কেউ কিন্তু বাইরে গিয়ে দিচ্ছেন না। উপনিষদে দানের অনেকগুলি সংজ্ঞার ভিতরে একটা ভারী সুন্দর কথা আছে, সেটা হচ্ছে সংবিদা দেয়ম, শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া অদেয়ম, রিয়া দেয়ম, শ্রিয়া দেয়ম, এবং শেষ কথাটা বলা আছে সংবিদা দেয়ম। সংবিদা এই শব্দটার এখানে অর্থ হচ্ছে এই, তোমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী দেবে, তোমার সামর্থ্যের বাইরে গিয়ে কখনো দেবে না। দেখুন, এরা নিজ নিজ স্বভাব অনুযায়ী জীবের উপকারের জন্য, তারপরের কথাটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে বিলিয়ে দিচ্ছে। এই কারণেই তো প্রকৃতিকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। মা যেমন নিজের সন্তানের জন্য নিজেকে বিলিয়ে দেন, ঠিক সেই রকম প্রকৃতিও যেন মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য নিজেকে পূর্ণাঙ্গভাবে বিলিয়ে দেন। মানুষই কেবল মরবার সময়ও আমার আমার করে মরে যায়, আমরা শেষ অবধি আমার আমার করে মরে যাই। হ্যাঁ, এটা একবারে ভীষণ কষ্ট হয় আমাদের কোনো কিছু ছাড়তে। দেখেছি তো কোনো কত মায়েদের দেখেছি নিজের বিয়ের গয়না নিজের কন্যা সন্তানকে দিয়েছে, কন্যা সন্তান বিয়ের সময় যখন সেটি পরে ঘুরে বেড়াচ্ছে তখন মনের মধ্যে টুনটুন রুনরুন ঝিনঝিন করে, এইটা ছোট পিসিমা আমাকে আশীর্বাদ করে দিয়েছিলেন, পড়েছে কিন্তু নিজের কন্যাই, আশপাশের কেউ নয়, কিন্তু কোথায় যেন মনের ভেতরটা চিনচিনে ব্যথা তার হতে থাকে। আমরা তো সাধু হবার আগেই ঘর সংসার থেকেই এসেছি, দেখেছি তো মানুষজনকে খুব খুব অভিজ্ঞতা, এগুলো মানে একবারে হাড়ে হাড়ে শুনেছি, বুঝেছি, দেখেছি, অনুভব করার চেষ্টা করেছি। এও ঠিক তাই আর কি, আমাদের এই বোধটা আসাটা খুব জরুরি যে সবাই উজাড় করে দেয়, শুধু আমার যখন দেওয়ার সময় থাকে আমি কেবল আমি 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 করে রাখি। 291 নম্বর সূত্রে মহারাজ বলছেন, যোগী ও ত্যাগী পুরুষরাও নিজের ভোগের জন্য কারো দান গ্রহণ করেন না, কারণ তাতে মনের স্বাধীনতা ও পবিত্রতার হানি হয়। দান গ্রহণ করলে বাধ্যবাধকতা আসে ও দাতার পাপ শরীর মনকে কলুষিত করে। আমার এটি হোক ওটা হোক, এটি চাই ও সেটি চাই, সেই রকম বাসনার অধীন হওয়া ও সেই জন্য দান গ্রহণ করার নাম, আমার এটা হোক ওটা হোক, এটি চাই সেটি চাই, ওই রকম বাসনার অধীন হওয়া ও সেই জন্য দান গ্রহণ করার নাম পরিগ্রহ। অপরিগ্রহ মানে হচ্ছে কামনা শূন্য ত্যাগের ভাব, কেবল শরীর রক্ষার জন্য কিছু নেওয়াকে পরিগ্রহ বলে না। জ্ঞানীরা সেই সামান্য ভোগটুকুতেও আবার আসক্ত হন না, কারণ তারা নিশ্চয় জানেন যে ভোগের সুখ নাই এবং তাদের সুখস্পৃহাও থাকে না। তবে তাদের মধ্যে যারা কোনো লোকহিতকর কাজ করেন, তারা সেটি ভালো করে করবার উদ্দেশ্যে যদি দান স্বীকার করেন তো দোষ নেই, তো দোষের হয় না। যোগী এবং ত্যাগী পুরুষদের এই কখনো আমরা দেখিনি যে নিজের প্রয়োজনের জন্য গ্রহণ করেছেন। বুদ্ধেশানন্দজিকে ভক্তরা এসে জিজ্ঞেস করত, বাবা ওটা আপনার জন্য এনেছি আপনি খেয়েছেন? মহারাজ বলছেন, কই জানি না তো, ওরা যা দেয় আমি তাই খাই, তার বাইরে আর কিচ্ছু খাই না, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই খাই। মিতালী মুখার্জি, আপনার মাইক্রোফোন অন আছে, প্লিজ অফ করুন। এইটা হচ্ছে কথা, এই তাকে দেখেছি আমি আমার চোখের সামনে, ঠিক যতটুকু প্রয়োজন তার বাইরে গিয়ে তাকে কখনো কোনো অবস্থাতে কিছু নিতে দেখিনি। মজা করতেন আমাদেরকে, খুব মজা করতেন, চেরাপুঞ্জির গল্প বলতেন, বলতেন চেরাপুঞ্জিতে এত খাদ্য খাবার অভাব ছিল, এত কষ্ট ছিল খাবারের, যে সব সময় তারা খাবার ইয়ে পেতেন না। তা যেদিনকে আর কোনো খাবার থাকতো না আশ্রমে, তখন উনি এবং খুব সম্ভবত রামময় মহারাজ ছিলেন ওনার সাথে,
ওরা দুজন স্নান টান করে গিয়ে কোনো একটা দুটো দোকানের চলে যেতেন, গিয়ে বলতেন আজকে আপনাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন। আর এই দোকানদাররাও জানতেন যে এর অর্থটা কি, তারা মহারাজদের বাড়িতে নিয়ে গিয়ে দুপুরের খাওয়া খাওয়াতেন, মজা করে বলতেন যে তখন খাবার ছিল অথচ আমরা খাবার পেতুম না, এখন খেতে পারি না, এখন কত খাবার দাবার আসে। সেই একটি সন্ন্যাসী এবং রাজার গল্প আছে, যেটি খুব প্রচলিত গল্প, অনেকেই আপনারা জানেন। রাজা বেরিয়েছেন, এমন সময় তিনি একটি মৃগয়াতে মানে তীর্থ দর্শন করতে বেরিয়েছেন, তিনি একটি গুহার ভেতরে গেছেন, গিয়ে সেখানে এক সন্ন্যাসী দর্শন করতে এসেছেন। সন্ন্যাসীকে দেখে একদম অবাক হয়ে গেলেন, সন্ন্যাসীর প্রায় কিছু নেই, একটা ভিক্ষাপাত্র, একটি জলপাত্র এবং একটি ওই পেতে বসবার মতো একটি আসন, যেটিতেই তিনি বসেন, সে যেটিতেই তিনি শয়ন করেন। তিনি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন যে তোমার জিনিসপত্র সব কোথায়? সন্ন্যাসী জিজ্ঞেস করে তোমার জিনিসপত্র কোথায়? সন্ন্যাসী বললো আমার আবার কোথায় জিনিসপত্র, আমি তো পর্যটক, বেড়াতে বেরিয়েছি, আমার জিনিসপত্র থাকবে কি করে? ইনি বললেন আমিও তাই, এই আমরা প্রত্যেকে পর্যটক, এটুকু আমাদের বোঝা দরকার, আমরা খুব কম সময়ের জন্য এসেছি। দেখুন না, মহাকালের মহাসময়ের হিসাবে এই 100 বছর পরমায়ুটা কোনো পরমায়ু নয়, এটার কোনো মানেই থাকে না, অথচ আমরা এই 100 বছর পরমায়ুকে ভালো কাজে ব্যবহার না করে শুধুমাত্র ভোগ সামগ্রী সংগ্রহের সময়েতেই নষ্ট করে ফেলি। আমরা নিজে বুকে হাত দিয়ে যদি একটু ভাবেন তাহলে দেখবেন কতটা সময় নিজেরই অ্যাসেস করি, যদি আমরা তাহলে আমরা ভাব যদি ভাবি এরকম যে কতটা সময় অন্যের জন্য কাটিয়েছি এবং কতটা সময় নিজের জন্য কাটিয়েছি। আজকে একজন মাকে খুব বকাঝকা করলাম, 2 বছর হোস্টেল বন্ধ ছিল, তাদের জিনিসপত্র কিচ্ছু নিয়ে যায়নি, তারপরে এসেছেন 7 দিন বাদে, হোস্টেল খোলা 7 দিন বাদে এসেছেন, এসে খুব ঝগড়াঝাটি করছেন, তার প্রত্যেকটা ওই যে ছিল ওই ড্রয়ার ছিল, আলমারি ছিল, সেগুলো সব তালা মেরে দিয়ে গেছে, এখন ভীষণ উই আক্রমণ হয়েছে, তো আমাদের সেই তালা ভেঙে সেখানে উইয়ের ওই তেল স্প্রে করতে হয়েছে। তিনি এসে ভীষণ ঝগড়াঝাটি করছেন, আপনি জানেন ওটা কত দামি নবতাল লাগানো ছিল, সেটা আপনারা ভেঙে ফেললেন, তারপরে আলমারির ভেতরে নাকি তার ছেলের নতুন একখানা এক পাটি এক জোড়া জুতো রাখা ছিল, সে জোতোর জুতোটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে তিনি খুব রাগারাগি করছেন। আমি বললাম ছেলের পা 2 বছরে সাইজ বেড়েছে না ছোট হয়েছে না, একই রকম আছে, আর যদি ওটা পাওয়াও যেত তাহলে আপনার হইচই করাটা কোনো মানে নেই। দেখুন সব জীবনের কত কি পরিবর্তন হয়ে গেছে, ছেলেটার বয়সই 2 বছর বেরিয়ে গেছে, যেটা পেছনে তিনি ফিরিয়ে দিতে পারছেন না, অথচ ওই 2 বছর আগের ফেলে যাওয়া জিনিস নিয়ে এসে যে কি ঝগড়া কি জাটি করলেন। আমি বললাম ওই ছেলেটার সামনে ওই কাণ্ডগুলো করলেন, ছেলেটা ড্যাব ড্যাব করে আপনাকে দেখলো, এবং ওই যে আপনি কাণ্ডটা করলেন ওটা ওর স্মৃতির মধ্যে ওর মনের ভেতরে গেঁথে যাবে, হেসা স্বভাবের অঙ্গ হবে। আপনাদের বলেছি বোধহয় একটা গল্প, একটা ছোট ছেলে মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যেত, তার গার্জেন এলে তার মাকে আমি বললাম একটু ডাক্তার দেখাবেন, ছেলেটা এরকম অজ্ঞান হয়ে যায়, মা খালি হাসেন। একদিন সত্যি সত্যি ছেলেটা ওরকম অজ্ঞান হওয়ার ভান হয়েছে, সেই দিনকে আমি আবিষ্কার করলাম ছেলেটা অজ্ঞান হয় না, ওটা ভান করে। সন্ধ্যারতির পর ছেলেটাকে ধরলুম, জিজ্ঞেস করলুম তুই তো অজ্ঞান হোস নি, বলল না আমি অজ্ঞান হইনি। তার কার কাছে শিখলি এরকম অজ্ঞান হওয়াটা? বলছে মায়ের কাছে শিখলাম, বাড়িতে বাবা কোনো জিনিস না দিলে মা এরকম অজ্ঞান হয়ে যায়, আর বাবা ভয়ের ছোটে সেই সব জিনিসগুলো দিয়ে দেয়। এই যে আমাদের সন্তানেরা, আমরা যা কিছু ভালো জিনিস দেব আমাদের সন্তানেরা, আমাদের পরবর্তী প্রজন্মেরা সেগুলোকে অ্যাকোয়ার করবে, সেগুলো তাদের ভেতরে তার স্বভাবের অঙ্গ করে নেবে, অতএব এইটা আসা খুব জরুরি। আমাদের এই এটা চাই ওটা চাই না করে এই দান যদি অনেক সময়, এটা তো আমি তো খুব বিশেষভাবে বোধ করি, মানুষের দান নিলে অনেক সময় সেটা চাপের মধ্যে পড়ে যায়, তাই সাধারণত আমি দেওয়ার সময় কেউ যখনই দেয় আমাকে আমি বলি নিঃস্বার্থে, আমি কবে পড়বো কোন দিন পড়বো এটা কিন্তু বলতে পারবো না, আর ভগবানের অশেষ কৃপা, আমার তো ওই অ্যালার্জি হয় বলে ওই শাল যখনই কেউ দেয় যখনই তিনি দেন আমি মনে মনে ঠাকুরকে সেটা উৎসর্গ করে দিই, যেটা ঠাকুরের এটা আমার কাছে যাবে না, এই ঠাকুরের কাছে চলে যায়, অত ওটি আমাকে ব্যবহার করতে হয় না, আর আমি সুন্দর করে ছবি তুলে তাকে পাঠাই, আমি বলি আমার পড়াচ্ছে ঠাকুর পড়েছেন কত সুন্দর দেখাচ্ছেন বলুন দেখি, এবং এই করে
আমি ম্যানেজ করার চেষ্টা করি। কিন্তু এইটা আমাদের অনেক সময় দেখবেন আপনারাও অনুভব করবেন, যখন কারুর কাছ থেকে কোনো জিনিস নিয়েছেন আমাদের নিজেদের স্বাধীনতা খর্ব হয়ে যায়, আমরা ঠিক ফ্রিলি সেইভাবে ঘুরে বেড়াতে পারি না, আমরা ফ্রিলি যেতে পারি না যেটা আমরা নিজেরা নিজেরা করলে ভালো হয়। নিজের স্বাধীনতা, কারুর দান নেবার সময় নিজের স্বাধীনতা কখনো উৎসর্গ করবেন না। মানুষের জন্য, মানুষের লোককল্যাণের জন্য যদি কিছু নিতে হয় অবশ্যই নেবেন, এবং সেটার ভেতরে কখনো কোনো রকম সেই দান স্বীকারের মধ্যে কোনো দোষ নেই। 292 নম্বর সূত্র, এবার একটি অন্য দিকে আমরা যাচ্ছি। মহারাজ বলছেন, নাম ও নামই অভিন্ন, ভগবান ও তার নাম অভিন্ন, তার রূপ গুণ ভাবও যেমন অসংখ্য, তার নামও তেমনি অসংখ্য। তার নামের শক্তি অমোঘ ও অনন্ত, যে নামে তোমার রুচি হয় সেই নামই করে যাও, তাতেই তিনি সাড়া দেবেন, কেবল তার নাম নাম জপেই সকল অভীষ্ট পূর্ণ হতে পারে এবং তাকে লাভ করা যেতে পারে। জপাত সিদ্ধি, কি সুন্দর কথা! আমরা সাধন ভজনের কত রকমের জটিল তত্ত্ব করার চেষ্টা করি, নিজেদের গুরুদের কাছে তো দীক্ষা নিই, তারপরে রাম বাবা, শ্যাম বাবা, যদু বাবা, মধু বাবা অনেকের কাছ থেকে ট্রেনিং নিই, তারপরে সেই ঠাকুর কিকুক্ষণেই বলেছেন না, একটা সময় মনি গুরু হয়ে যাবে, মন বলবে এই এই এই, তখন মনি আমার অন্ধকার, মনের অন্ধকার দূর করে, তখন গুরু নির্দিষ্ট যে সাধন ভজন সেটা পেয়েছি, তারপরে রাম বাবা, যদু বাবা, শ্যাম বাবা সব নিয়ে একটা করে একটা খিচুড়ি সাধন ভজন করে থাকি। সেটা না করে দেখবেন আমাদের গুরুরা খুব সহজ সাধারণ সাধন ভজনের পদ্ধতি দেন। নাম জপ হচ্ছে খুব সহজ সাধারণ পদ্ধতি, খুব সহজে করা যায়। মা ঠাকুরনের একটি কথা আমার ভীষণ প্রাণে লাগে, মা এত সুন্দর করে বলছেন, মাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন করে তোমাকে ডাকতে হয়, মা বলছেন রাধা বলে জপ করতে পারো, তারপরে রাধাটাও মানে দু অক্ষর তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন বলছেন কিচ্ছু যদি না পারো শুধু মা বলে জপ করো, মা শব্দটা বলছেন এক অক্ষরী মন্ত্র। আমাদের ইষ্টর নামের মধ্যে আমাদের যে ইষ্ট মন্ত্র দেয়া হয় তার ভেতরেই আমাদের ইষ্টের স্বরূপ বিরাজ করেন, আমরা সেইটি না খুঁজে এধার ওধার খুঁজতে যাই, কি সুন্দর কথা! নাম এবং নামই অভিন্ন, ভগবান ও তার নাম অভিন্ন। গুতেশানন্দজির কথা আমাদের বলেছি, মহারাজ আমাদের শিখিয়েছিলেন, বলেছিলেন একবার কেমন করে 23 ঘন্টা জপ করতে হয়, উনি বলতেন যে দেখবে আমরা যখন এই অভ্যাসটা না করি তখন কি হয়, আমাদের মনের দুটো ভাগ থাকে, একটা চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। অবচেতন মনে অন্যান্য চিন্তা থাকে বলে যে সময় চেতন মন নিষ্ক্রিয় হয়ে যায় তখন অবচেতন মনে সেই সব চিন্তাধারাগুলো আমাদের জপ ধ্যানেরকে বিঘ্ন ঘটায়, যেটাকে শাস্ত্রমতে বিক্ষেপ বলা হয়। বিক্ষেপকে অতিক্রম করার একটা ভারী সুন্দর উপায় বলেছিলেন যে সব সময় জপ করার কথা। তিনি বলেছেন শুধু তো নাম জপ করবে না, তার রূপও চিন্তা করতে হয়, এবং যত তার রূপ চিন্তা করবে এবং যত রূপ চিন্তা করাটা অভ্যাসের মধ্যে আসবে তত তোমার অবচেতন মনে এক্স ওয়াই জেড এই যে নানা রকমের ছবি থাকে সেগুলি ধীরে ধীরে অপসৃত হয়ে যাবে, সেখানে শুধুমাত্রই ইষ্টমূর্তি, ইষ্টের কল্পনা হবে, এবং যত ইষ্টমূর্তির ওই স্টোরেজ, স্টোর হাউসে ইষ্টমূর্তির নানা রকমের ছবি থাকবে, যখন আমরা সাধন ভজন করতে বসবো যে নিয়মকানুনভাবে যেভাবে বিধিসম্মতভাবে উপাসনা করব তখন ইষ্টের প্রকাশ আমার সব ইয়ের মধ্যে আসবে। যতবার আমি নাম করি বুঝতে হবে আমি সেই নাম রূপাত্মক, যাকে যার নাম করছি তার সঙ্গে একীভূত হয়ে যাওয়ার চেষ্টা করছি, তার সামি এক হয়ে যাচ্ছি, তার রূপ গুণ ভাব যেমন অসংখ্য তার নামও অসংখ্য, তিনি নানাভাবে প্রকাশিত হয়েছেন। আগের দিন বলছিলাম না, বুদ্ধেশানজি বলতেন স্বয়ংবর স্বভাব, তিনি নানা রূপে আমার কাছে এসেছেন, আমার যে রূপটি ভালো লাগে আমি সেই রূপটিকেই গ্রহণ করতে পারি। তার নামের শক্তি অমোঘ এবং অনন্ত, যে নামেই তাকে ডাকি না কেন তার নামের শক্তি অমোঘ, তাতে কোনো রকম আমার জীবনে কোনো বাধা আসতে পারে না, আমি সহজে শুধু তার নামের তরিতেই বেরিয়ে যাই। নামেরই ভরসা কেবল শ্যামা গো আমার, নামেরই ভরসা কেবল শ্যামা গো আমার, কাজ কি আমার কোষাকুষি, দেঁতোর হাত ঝাঁসি লোকাচার,
নামেরই ভরসা কেবল শ্যামা গো আমার, কবি গাইছেন যে শুধু নামকে, নাম জপকেই ভরসা করে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের যদি কোনো সাধন না থাকে শুধু নাম জপকে করলেই হবে, কারণ যত আমরা নাম নাম করার অভ্যাস করব তত নামের সঙ্গে একাত্ম হব। আমরা একাত্ম হতে পারি না তার কারণ হচ্ছে আমাদের মন নানা বিষয় নিয়ে বিক্ষিপ্ত হওয়া থাকে, আমাদের মনটা ছড়িয়ে যায়। এই বারবার নামের এবং নামের চিন্তা করতে গেলে আমার সেই মনটি, ছড়িয়ে যাওয়া মনটি, বিক্ষিপ্ত মনটি একীভূত হয়, একীভূত হয়ে এক জায়গায় আসে। তখন খুব সহজে আমি তার ভাবে ডুবে যাই। কেবল তার নাম জপেই সকল অভীষ্ট পূর্ণ হতে পারে এবং তাকে লাভ করা যেতে পারে। একবার একটি সম্মেলনে একজন বেনারস হিন্দু ইউনিভার্সিটির একজন অধ্যাপকের সঙ্গে আলাপ হয়েছিল। তারা পরম্পরাগত মানে পিতৃপুরুষ সবাই, তারা সব জ্যোতিষ চর্চা করতেন। ভারী সুন্দর একটি আমাদের কথা বলেছিলেন, বলেছিলেন এই যে আমাদের জীবনে নানা রকম বিঘ্ন, এই বিঘ্নকে অতিক্রম করা যায় দুভাবে। কিভাবে না, প্রত্যেক দেবতার, প্রত্যেক গ্রহের একজন করে মাতৃকা থাকেন। ধরুন অমুক গ্রহ আপনি, আপনার প্রতি কুপিত, সেই গ্রহের যিনি মাতৃকা তাকে যদি আপনি পূজো অর্চনা করেন তাহলে সেই কুপিত গ্রহ আপনার প্রতি সন্তুষ্ট হয়। এটা হচ্ছে একটা দিক। আর বলছেন যার যে মন্ত্র আছে, যে যে মন্ত্র পেয়েছে, কিছু না পেলে যদি গায়ত্রী মন্ত্র মন দিয়ে জপ করা যায় তাহলে তার জীবনে পরিবর্তন হয়। আসলে আমাদের জীবনের যাবতীয় সমস্যা সেটাকে অতিক্রম করতে পারি না, তার কারণ হচ্ছে আমার মনটা বড় ছড়ানো ছেটানো থাকে। ছড়ানো ছেটানো মন দিয়ে কখনো কোনো সমস্যার সমাধান করা যায় না। এই নাম আমাদেরকে, মনকে একত্রিত করে, একীভূত করবার শক্তি দেয়। তখন সেই শক্তিশালী মন নিয়ে আমরা যে কাজই করি না কেন আমরা খুব সহজে সেই সমস্যার বাইরে যাওয়ার সুযোগ পাই। বলছেন তাই কেবল তার নাম জপেই সকল অভীষ্ট পূর্ণ হয় এবং তাকে লাভ করা যেতে পারে। জপাত সিদ্ধি, জপের মাধ্যমেই আমরা সিদ্ধি লাভ করতে পারি। আমরা আজকে শেষ করব 294 নম্বর সূত্র ধরে। কিন্তু গুরু পরম্পরা ভিন্ন বস্তু লাভ হবার নয়। গুরু পরম্পরায় একটি শক্তি ধারাবাহিকভাবে গুরু হতে শিষ্যে আসে, আবার তার শিষ্যে যায়। আবাহমান কাল ধরে এইভাবে নামের আধ্যাত্মিক শক্তি বিশেষ বিশেষ বীজমন্ত্র রূপে তাদের কঠোর সাধনায় কেন্দ্রীভূত হয়। এই মন্ত্রই সাধকের আশা আকাঙ্ক্ষা ও আদর্শে জীবন্ত প্রতীক। চিত্তকে একাগ্র করে সেই মন্ত্র নিয়ত জপ করলে তার মাহাত্ম্য প্রত্যক্ষ হয়। তবে যিনি গুরু পরম্পরায় পেয়েছেন এমন শুদ্ধ চিত্ত সাধকের কাছ থেকে যথাবিহিত দীক্ষা গ্রহণ করতে হয় এবং তার প্রতি পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস রেখে তার উপদেশ মতো সাধন ভজন করলে আশু সিদ্ধি লাভ হয়। এই সাধন ভজনের যে গুরু দীক্ষার যে পদ্ধতি, এটা গুরু পরম্পরায় হয়, গুরু থেকে শিষ্য, তার থেকে এরকম ভাবে পরম্পরায় যায়। এর বাইরেও যায় কিন্তু এটা হচ্ছে ট্রেডিশনাল পথ, কারণ গুরু তার অন্তর, তার সাধন শক্তি তার শিষ্যের ভেতর নিহিত করে। আমার যখন সন্ন্যাস হয়, সন্ন্যাসের পরে তীর্থ দর্শন করতে বদ্রিকাশ্রমে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি ওই বালানন্দ তীর্থাশ্রমে ছিলাম। বালানন্দ তীর্থাশ্রমে থাকার সময় যিনি তৎকালীন অধ্যক্ষ ছিলেন স্বামী পূজনীয় স্বামী দর্শনানন্দজি মহারাজ, তার সঙ্গে আমার পরিচয় হয়। মহারাজের তখন অনেক বয়স হয়ে গেছে, দীর্ঘ 25 বছর ধরে ওই ইয়েতেই ছিলেন, বদ্রিকাশ্রমেই ছিলেন। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সব সময় পূজনীয় মোহনানন্দজি মহারাজের নির্দেশে তিনি ওখানেই থাকতেন এবং ওখানে থেকেই সাধন ভজন করেছিলেন তিনি। এই এরকম এক গুরু পূর্ণিমার দিনে আমি ওখানে ছিলাম, সেদিনকে ওনার সঙ্গে কথা হচ্ছিল এই সাধন ভজন জপ তপ নিয়ে। উনি বললেন, আমি জিজ্ঞাসা করলাম আপনি যে অধ্যক্ষ হবেন পরে, এটা কিভাবে নির্দিষ্ট হলো? আমাদের যেমন রামকৃষ্ণ মিশনে নির্বাচন হয় এরকম কি কিছু? উনি বললেন না, আমাদের সিলেকশন হয়, আগের অধ্যক্ষ, আগের সেবায়ত পরের সেবায়ত নির্বাচন করে যান। বললেন প্রত্যেক বছর মোহনানন্দজি দুর্গাপুজোর পরে আসতেন বদ্রিকাশ্রমে,
এবং প্রত্যেকবার এসে বিষ্ণু সহস্রনাম যজ্ঞ করতেন, করে তিনি ফিরে যেতেন। ওইটুকু আমার মুক্তি ছিল, ওই সময়টুকু আমি মহারাজকে পেতাম এবং ঋষিকেশ অবধি তাকে পৌঁছে দেবার অধিকারটুকু আমার ছিল, তারপরেই আমাকে আবার বদ্রিকাশ্রমে ফিরে আসতে হতো। যে বছর উনি শেষ পার এলেন, খুব সম্ভবত 1992 সালে উনি এলেন, এবং 92 সালে এসে তিনি ওনাকে বলেন, বিষ্ণু সহস্রনাম যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর বলেন যে আমি তোমার নাম সেবায়িত হিসেবে মনোনয়ন দিয়ে গেছি, এবং তিনি তাকে মন্ত্র দিয়ে যান, কিছু মন্ত্র দিয়ে যান যে কেমনভাবে দীক্ষা দিতে হবে, কেমনভাবে কোন মন্ত্র ব্যবহার করতে হবে, এগুলো দিয়ে যান। আমি দেখতাম পূজনীয় মা দীর্ঘ সময়, প্রায় 5 ঘন্টা সময় ধরে জপ ধ্যান করতেন। একবারে শেষের দিকে যখন জপ ধ্যান সেরে উনি বদ্রীনাথজিকে প্রণাম করতে যেতেন, উনি যখন হাঁটতেন একবারে পা দুটো ফুলে থাকতো। তা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, এত দীর্ঘ সময় ধরে কি মন্ত্র জপ করেন? তিনি বললেন, আমাদের তো তোমাদের মতো একাধটা কোন একটা নির্দিষ্ট মন্ত্র দেয়া হয় না, মহারাজ ঠিক করে দিয়ে গেছেন, কেউ কিছু না চাইলে পুরুষদের শিবের মন্ত্র দেবে, মেয়েদের গোপাল মন্ত্র দেবে, তারপরে কেউ যদি চায় শক্তি মন্ত্র, দুর্গা মন্ত্র, কালী মন্ত্র এসব দেবে। সেই প্রত্যেকটি মন্ত্র যেগুলো উনি লিখে দিয়ে গেছিলেন আমাকে, সেগুলো আমি নিয়ম করে জপ করি। জপ না করলে মন্ত্র চৈতন্যময় হয় না, গুরু থেকে শিষ্যে সেই শক্তি যায় না। তখন ওনার কথা শুনে বোধ হলো, এই যে আমরা যে মন্ত্রগুলো পাচ্ছি এগুলো কত শক্তিময়, এগুলোর পেছনে কতটা শক্তি কাজ করছে। গুরুর কাছ থেকে না শুনলে মন্ত্র চৈতন্যময় হয় না। মহাপুরুষ মহারাজ যে জীবনের গল্প আছে, মহাপুরুষ মহারাজ শেষের দিকে এমন অশক্ত হয়ে পড়েছিলেন, তার পক্ষে আর মন্দিরে গিয়ে দীক্ষা দেওয়া সম্ভব ছিল না, তাই তিনি খাটে বসেই দীক্ষা দিতেন এবং নিচে মেঝেতে আসন পেতে ভক্তরা বসতেন। তখন একজন দুজন এক একদিন এরকমই দীক্ষা হতো। অপূর্বানন্দজি তার স্মৃতিকথায় লিখছেন, সমস্ত কিছু ব্যবস্থা করে তিনি ধীরে ধীরে ঘরের বাইরে চলে যাচ্ছেন দেখে মহাপুরুষ মহারাজ বলছেন, ঘরের বাইরে কেন যাচ্ছ? তুমি কি ভাবছো যে মন্ত্র শুনলেই তুমি গুরু হয়ে যাবে? তা নয়, গুরু শক্তি এক গুরু থেকে আরেক গুরুতে এই যাওয়ার প্রয়োজন আছে। এই শুধুমাত্র মন্ত্র শুনলেই হবে না, এই গুরু শক্তি পরম্পরায় যাওয়ার কথা আছে। তাই বলছেন, গুরু কি করছেন? আবহমান কাল ধরে এই নামের আধ্যাত্মিক শক্তি বিশেষ বিশেষ বীজ মন্ত্র রূপে তাঁদের কঠোর সাধনায় কেন্দ্রীভূত হয়। এই মন্ত্রই সাধকের আশা আকাঙ্ক্ষা ও আদর্শ জীবনের প্রতীক। মন্ত্র হচ্ছে এই যে আগের যেখানে বলা হচ্ছিল, সেটা হচ্ছে সেই নাম হচ্ছে নামীর নামীর অভিন্ন, অর্থাৎ নাম হচ্ছে নামীর ছবি, সেই ঈশ্বরের প্রকাশ, ঈশ্বরের ছবি সেইখানে প্রকাশিত হচ্ছে, এইটা হচ্ছে কথা। যত আমরা জপ করতে পাই সেটা আদতে হয়তো কতগুলো শব্দ, কিন্তু প্রত্যেকটি শব্দের ভেতর দিয়ে একটি শক্তি রাজি গুরু থেকে শিষ্যের অন্তরে প্রথিত করা হয়, সেটি তার ভেতরে দিয়ে দেওয়া হয়, এবং সেই বীজের যদি আমরা ঠিক ঠিক মতো সেবা করতে পারি, কালে সেটিও আমাদের ভেতরে মহাশক্তিধর কল্পবৃক্ষে রূপান্তরিত হয়। আবার কার মাইক্রোফোন খোলা? শিপ্রা গুপ্ত, মাইক্রোফোনটা প্লিজ বন্ধ করুন, ক্লাসের শেষ দিকে এসে গেছি। এইটা হচ্ছে কথা। এখানে বলছেন, চিত্তকে একাগ্র করে সেই মন্ত্র নিয়মিত জপ করলে তার মাহাত্ম্য প্রত্যক্ষ হয়। কার মাহাত্ম্য? না, মন্ত্র শক্তির মাহাত্ম্য। মন্ত্র যে ইষ্টময়, ইষ্টের যে আরেকটি প্রকাশ, ইষ্টের যেমন প্রতিবিম্বিত রূপ, সেইটি আমরা প্রকাশ পাই মন্ত্রের ভেতর দিয়ে, আমরা যেন সেই ইষ্টের ভাব, ইষ্টকে দর্শন করতে পারি। তবে যিনি গুরু পরম্পরায় মন্ত্র পেয়েছেন, গুরু পরম্পরায় পেয়েছেন এবং এমন শুদ্ধচিত্ত সাধকের কাছ থেকেই যথাবিহিত দীক্ষা গ্রহণ করতে হয়। এই দীক্ষার এই বিধিটা, যথাবিহিত দীক্ষা গ্রহণ করার দরকার আছে। যেভাবে সব এই আসা দরকার গুরুর কাছে, গুরুর কাছে অনুসন্ধিৎস দৃষ্টি নিয়ে আসা দরকার, শরণাগতির ভাব নিয়ে আসা দরকার,
গ্রহণের ভাব নিয়ে আসা দরকার। এগুলি যদি না থাকে তাহলে মন্ত্র কাজ করে না। তাই বলছেন যথাবিহিত দীক্ষা গ্রহণ। আমরা যথাবিহিত দীক্ষা গ্রহণ মানেই বুঝি পাঁচটা ফল আনতে হবে, গরুদের কাপড় পরে আসতে হবে, ভালো মালা চাই, গুরু দক্ষিণা চাই, ইষ্ট দক্ষিণা চাই। এগুলো ছাড়াও হয়। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলতেন প্রাণ আনতে পারো মা প্রাণ, এটা হচ্ছে আসল বস্তু যেখানে তিনি আমাদের মন্ত্রকে প্রতীত করবেন। এবং তার প্রতি, কার প্রতি না, গুরুর প্রতি। কেন গুরুর প্রতি ভক্তি বিশ্বাস থাকবে, পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস থাকবে? কারণ এই বোধটা আমাদের দেখা দরকার, আমার গুরু হলেন ইষ্টের প্রতিবিম্ব, তিনি এসেছেন আমার সঙ্গে আমার ইষ্টের মিলন করিয়ে দেবার জন্য, তিনি হলেন অনুঘটক, তিনি আমাকে মাধ্যমটি শেখাতে এসেছেন কেমন করে তার সঙ্গে একীভূত হয়ে যাব। এবং যখন আমি তার মধ্যে তার সাথে একীভূত হয়ে যাব, তখন তিনিও ওই লয়ে পেয়ে যাবেন আমার ইষ্ট শরীরের মধ্যে, তখন আমি আমার ইষ্ট এবং আমার গুরু একই রূপে প্রকাশিত হব। তাই বলছেন তার প্রতি পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস রেখে তার উপদেশ মতো। এটা খুব ইম্পর্টেন্ট কথা যে গুরু আমাদের যে উপদেশ দিয়েছেন তার বাইরে আর কারুর কোনো উপদেশ কাজ হওয়ার কথা নয়, এটা আমরা বহু সময় ভুলে যাই। ওই কারণে আমাদের যে বইটি দেওয়া থাকে সেটা আমরা অনেকেই হারিয়ে ফেলি। তার কারণ হচ্ছে গুরুর উপদেশের যে প্রয়োজনীয়তা সেটার সম্পর্কে আমাদের কোনো সম্যক ধারণা থাকে না, এই কারণেই আমরা এটা হারিয়ে ফেলি। ওইটি আমাদের মুক্তি লাভের চাবিকাঠি, এটা আমরা কিছুতেই বুঝতে পারি না। ওই তাঁর উপদেশ মতো সাধন ভজন করলে আশু সিদ্ধি লাভ হবে, তিনি যে অবস্থায় যেভাবে বলেছেন সেইভাবে। এমনকি গুরুর কণ্ঠস্বরও শুনতে হয়, উচ্চারণ বিধি শুনতে হয়। আপনাদের অনেকেরই মনে আছে গুরু যখন আপনাদের মন্ত্র দীক্ষা দিয়েছিলেন, বিশেষ করে রামকৃষ্ণ পরম্পরায় তারা প্রত্যেকে কাছে ডেকে মন্ত্র শুনেছিলেন, মন্ত্র সঠিকভাবে উচ্চারিত হচ্ছে কিনা এটাও তারা দেখে নেন। এই দেখে নেওয়াটা খুব জরুরি, এবং এটা যদি না হয় তাহলে কিন্তু কিছুই কিছু হবে না। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা আগামী দিন 294 নম্বর সূত্র থেকে পড়াশুনো শুরু করব। এইটি আজ আমাদের এই পর্যন্ত শ্রী ভগবানের কাছে প্রার্থনা। এই ইষ্টমন্ত্রের যে প্রকাশ, আবার কার মাইক্রোফোন খোলা, ইষ্টমন্ত্রের যে প্রকাশ সেই প্রকাশটি যেন আমাদের কাছে স্বচ্ছ হয়, সাধন ভজনের প্রতি আমরা যেন অনেক বেশি নিবিষ্ট হতে পারি, এবং অপ্রয়োজনীয় জিনিস যা আর আমার প্রয়োজন নেই, আমার নিজের প্রয়োজনকে লিমিটেড করে আমার যে সেই প্রচুর যে অংশ, যে সম্পদ যেটি রয়েছে, সে আমার মনঃসম্পদ হতে পারে, সে আমার অর্থ সম্পদ হতে পারে, সে আমার কায়িক সম্পদ হতে পারে, তা মানুষের জন্য, মানুষের কল্যাণে, জগতের কল্যাণে যেমন আমি নিয়োজিত করতে পারি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।